মর্নিং, তোমরা তো জানো আজকে শনিবার বিশ্বকর্মা পূজা। এখন আমার গাড়ি ধোয়া হয়নি, মালা আনা হয়নি, তারপর আবার ডিউটি। তো এখন স্নানে যাব, মালা আনবো, গাড়ি ধুবো, তারপর ডিউটিতে যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে আসলাম মালার দোকানে। মালা নেওয়া হয়ে গেল, একটা ছেলের একটা আমার। এখন গাড়ি ধোয়ার পালা, এখন গাড়ি ধোবো। কাগজটা বের করে নেব এখন। সানস্লিক দিয়ে ধোয়া হবে গাড়িটাকে শাইনি রাখার জন্য। জল চলে এসছে। সবাই আকাশের পরিস্থিতি দেখ। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তোমার দাদা ভাই নিচে ভিজেই গাড়ি ঢুকছে, আমি ঘরে দাঁড়িয়ে আছি। এ বিজি বিসিরে বিজবা কত করব, এদিকে তাকাও একটু। এতটাই জোরে বৃষ্টি নেমেছে যে গাড়িটাকে ধুয়ে এখন ঢাকতে হচ্ছে। তাহলে রইল এইভাবে, দেখা যাক কখন পূজা করতে পারি। দেখাচ্ছে তোমাদের পূজো হওয়া শেষ, বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি ধুলাম। তোমার দিদিভাই রেডি হচ্ছে, স্নান করে আসলে গাড়িটা পূজা দেওয়া শুরু হবে। এখানে মালা এনে রেখেছি, আর দেখো বৃষ্টিতেই রাস্তার জলের কি অবস্থা, একদম রাস্তা পুরো। আমার ভাগনা কি করতেছে অবস্থা, আর ওরে বাবারে, ওটা কি ব্যাগ গিয়ে নাকি এদিকে দেখি এদিকে এদিকে সাইকেল দেওয়া হয়ে গেছে পূজা দেখে। বারান্দায় তুলে রাখলাম, এখানে রাখছি সাইকেল প্লাস গাড়ি দুটোই আছে। আমাদের এখন পূজা দেওয়ার পালা। এই দেখো সারা বাড়ি জলে জলাকার। তোমার দিদিভাই জল দিয়ে গেছে। ও সিটটা লাগাইতে হবে না,
দেখেন অত দূরে জায়গা হবে না। শেষ, তোমরা যদি কেউ প্রসাদ খাও আমাদের কমেন্ট করে জানাও কার কার প্রসাদ লাগবে, আমরা ঠিক পাঠিয়ে দেবো কুরিয়ার করে। তো ভাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখতে থাকো সঙ্গে থাকো। নতুন যারা আছো তারা আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পুরোনো যারা আছো তারা একটু কমেন্ট করে দিও যদি তোমরা প্রসাদ খাও। হ্যাঁ।